হ্যালো এভরিওয়ান, আমরা গিয়েছিলাম নিউ ইয়ারে সিসি টুর বারবিকিউ নেশনে। তো চলো একবার বারবিকিউ নেশনটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই বারবিকিউ নেশনটা কিন্তু প্রচুর বড় জায়গা নিয়ে, তো আমাদের ভীষণ ভালো লাগে এখানে যেতে। এটা আমরা সেকেন্ড টাইম এই বারবিকিউ নেশনে আসছি, তোমাদের সাথে শেয়ার করি। চলো ফার্স্টে এখানে ঢুকেই রয়েছে সামনে রিসেপশন, আর এখানে ওয়েটও করতে পারো। আর এরপর হচ্ছে আসলে বর্ষার জায়গাটা, এটা হচ্ছে প্রচুর বড় জায়গাটা নিয়ে, ওই জন্য গ্যাদারিংটা একটু কমই মনে হয়। সানডে ছিল, তাও দেখো ভিড়টা অত বোঝা যাচ্ছে না। আর এবার চলো আমরা আমাদের টেবিলে যাই, কি কি খাবার সার্ভ করছি সেটা তোমাদের দেখাই। ফার্স্টেই আমরা গিয়ে অর্ডার করেছিলাম দই ফুচকা আর প্লেন ফুচকা। তো দই ফুচকাটা না এত অপূর্ব বানিয়েছে কি বলবো। আর এখানে স্টার্টারটা আসে শুরু হয়ে গেছে, ওরা ফার্স্টে ভেজ স্টার্টার দেয় আর তারপরে হচ্ছে ননভেজ দেয়। তো আগে ফুচকাটা খাবো। তো ফুচকাটা এত টেস্টি ছিল যে কি বলবো, আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছে। কিন্তু ফুচকা খেয়ে পেট ভরালে চলবে না, এই জন্য আমি আর আর্য দুজনেই একদমই বেশি ফুচকা খাই। আমি জাস্ট দুটো দই ফুচকা আর দুটো এমনি প্লেন ফুচকা খেয়েছি, ব্যাস আমার ফুচকা হয়ে গেছে খাওয়া। এবার চলে যাবো স্টার্টারে। স্টার্টারে ভেজ ননভেজ সব আইটেমই তোমার টেবিলে সার্ভ করবে, আর মেন কোর্সটা তোমাকে গিয়ে আনতে হবে। তো আমরা এখানে খাবার নেওয়া শুরু করে দিয়েছি। এই হলো আমাদের স্টার্টার প্লেট, এখানে ভেজ আর ননভেজ দুটো আইটেমই আমি নিয়েছি, আর আর্যও তাই সেম নিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে সব কটা আমার পছন্দ মতন নিয়েছি আমি, যেখানে রয়েছে তোমার মাশরুম, চিজ পটেটো, তারপরে ক্রিসপি কর্ন, এটা তো বেস্ট আইটেম বারবিকিউ নেশনের। আর মাটন শিক কাবাব রয়েছে, চিকেন তন্দুরিটাও প্রচণ্ড জুসি খেতে, ভীষণ ভালো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চিকেন তন্দুরির মধ্যে বাটার ব্রাশ করাতে টেস্টটা আরও যেন অপূর্ব লাগছে। আর এই চিকেন কাবাবটাও ভীষণ ভালো ছিল, ভীষণ ফ্রেশ চিকেন ছিল, আর প্রত্যেকটা আইটেমের টেস্ট জাস্ট ওয়াও ছিল। আর এখানে ক্রিসপি বেবি কর্নটা হচ্ছে ভীষণ ভালো লাগে খেতে, মনে হয় খেয়ে যাই কিন্তু বেশি খাইনি, পেট ভরে যায় তাই। আর এই বাসার তন্দুরিটাও অপূর্ব ছিল। আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আর্য মেন কোর্সের ওখানে চলে গেছে। তো চলো আমিও যাই আর তোমাদের দেখাই মেন কোর্সে আইটেমে কি কি আছে। সবার ফার্স্টে চলো তোমাদের স্যালাড কাউন্টারটা দেখাই। এখানে কিন্তু মোটামুটি 7-8 রকমের স্যালাড আছেই, তো তোমরা এটা স্টার্টার যখন খাচ্ছ তখনও খেতে পারো, কোনো চাপ নেই। তো এর পাশেই রয়েছে হচ্ছে ননভেজের কাউন্টার। তো সবার ফার্স্টে চলো তোমাদেরকে দেখাই, এখানে আছে হচ্ছে একদম গরম গরম ফ্রেশ ক্রিম সুইটকর্ন স্যুপ, ভীষণ পছন্দের এটা। কিন্তু এগুলো খেলে বেশি পেট ভরে যায়, ওই জন্য এগুলো খুব সামান্যই খেতে হয়। পরেই আছে একদম গরম গরম চিকেন বিরিয়ানি, আর কি দারুণ স্মেল বেরাচ্ছে যখন ওপর থেকে হালকা করে বেরিস্তা আর ধনে পাতা দিয়ে গার্নিশ করা রয়েছে, জাস্ট ওয়াও। আর যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, এটাও ভীষণ ভালো। আমি সবই নিয়েছি অল্প অল্প করে, যাতে টেস্টটা করে বুঝতে পারি যে কোনটা বেস্ট। ফ্রাইড রাইসের পর চলে এসেছি আমাদের শাহি চিকেনে। এই শাহি চিকেনটাও ভীষণ টেস্টি ছিল, আর এই চিকেনটা দিয়ে আমি ফ্রাইড রাইস দিয়ে অল্প একটু খেয়েছিলাম। শাহি চিকেনের সাথে এটাও ছিল যে মুর্গ চিকেন কারি, এটাও ভীষণ টেস্টি ছিল। এটা বিরিয়ানি দিয়ে চাপ হিসেবেও তোমরা খেতে পারো আর ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো। তো এখানে কাতলা কালিয়াটা শেষ হয়ে গেছিলো আর ওরা এনে রেখে দিল। তো সব খাবার এখানে একদম গরম আর ফ্রেশ। তো চলো একবার লাইভ কাউন্টারটা দেখাই। এখানে হচ্ছে স্টার্টার আইটেম তৈরি হয়, যেখানে এখানে তোমার রয়েছে পাপড়ি চাট রয়েছে, তারপরে কাবাব রয়েছে, ফুচকা, আমাদের ফুচকা এখান থেকে নিয়ে গিয়েই টেবিলে সার্ভ করে দিয়েছিল। আর এখানে ভেজ ননভেজ দুটো কাউন্টারই আছে, এখানে যেমন ভেজ কাউন্টারে সব প্রাইসগুলো ভাবছে। তো তোমরা এখানে আরামসে তোমাদের পছন্দ মতন স্ন্যাক্স খেতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার বারবিকিউ নেশনে গিয়ে দেখলাম যে ওরা লাইভ কাউন্টারেরই একটা কোনায় মাটন রেখেছে, যেখানে মাটনটা গরম করছে আর গরম গরম সার্ভ করছে। তো এইখানে কোথাও ছিল না বুফের কাউন্টারের মধ্যে, ওটা ছিল লাইভ কাউন্টারে। তো চলো একবার ভেজ কাউন্টারটা তোমাদের দেখিয়ে দিই যে এখানে কী কী আইটেম রয়েছে যারা ননভেজ খাবে না তাদের জন্য। এখানে সবার প্রথমে রয়েছে স্টিম রাইস আর ভেজ ডাল, আর তারপরেই রয়েছে ভেজ মশালা ফ্রাই, তারপর রয়েছে পালক পনির আর মাশরুমের একটা কারি, আর তার পাশেই রয়েছে হচ্ছে ভেজ হাক্কা নুডলস আর ভেজ মঞ্চুরিয়ান। এরপরেই রয়েছে আমার পছন্দের আইটেম ভেজের মধ্যে বাসন্তী পোলাও আর মশালা পনির, এই দুটো আমি নিয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগে খেতে তাই।
তো চলো এবার আমাদের টেবিলে যাওয়া যাক। দেখো আর্য কি নিয়েছে, আর্য নিয়েছে হচ্ছে হাক্কা নুডলস নিয়েছে, মাটন কষা নিয়েছে, আর হচ্ছে বিরিয়ানিটা নিয়েছে। আর একের দিকে হচ্ছে আমার প্লেটটা দেখো, আমি নিয়েছি, আমি একটু বেশিই নিয়েছি, সব একটু টেস্ট করে দেখবো। তাই যা যা আইটেম দেখেছো ননভেজের ওখানে আমি মোটামুটি সবই নিয়েছি, শুধু কাতলা কালিয়াটা বাদ দিয়ে। আর এদিকে হচ্ছে আলাদা করে আমি মাটনটা নিয়ে এসেছি। যে আর এবার দেখো আমার ভেজের প্লেটের মধ্যে আমি একটু চিকেনও নিয়ে নিয়েছিলাম আর কি, আর পনির পোলাওটা নিয়েছি, ওটা বাসন্তী পোলাও যেটা, আর পনির মাসালা, আর এটা আমি মাটন দিয়েও খাবো পোলাওটা। তো চলো এবার খেয়ে নিই, তারপরে যাবো ডেজার্ট কাউন্টারে। ডেজার্টের ফার্স্টেই আছে হচ্ছে গাজরের হালুয়া, আর তারপরে আছে আঙ্গুরি গোলাপজাম, আর আছে হলো চকো ব্রাউনি। চকো ব্রাউনিটা আমার ঠিক অতটা ভালো লাগে না। আর আছে চার পাঁচ রকমের কুলফি, ঠান্ডা লেগেছে বলে কুলফির দিকে আর যাইনি। আর আছে ভ্যারাইটি কেক আর ফ্রুটস। তো আমার প্লেট হচ্ছে এই, আমি নিয়েছি তরমুজ নিয়েছি, আঙ্গুরি গোলাপজাম নিয়েছি, আর দু রকমের পেস্ট্রি নিয়েছি। আইসক্রিম খেতে পারবো না, দুঃখে মন তো ভরে গেছে একদম, আর ওই জন্য বারবার করে পেস্ট্রি এনেই খাচ্ছিলাম। সুইস রোলটা ভীষণ ভালো ছিল, কেক ফ্রুট সব একদম ফ্রেশ, আঙ্গুরি গোলাপজামটাও একদম পারফেক্ট সুন্দর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ি ফিরবো। আর এই হচ্ছে সিসি টুর অবস্থা, ফাঁকা হয়ে গেছে একদম।